হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানার খুব ধ্যান দিয়ে শুনুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানার তাইন গোর থেকে বারুইয়া সকাল বেলা বারো টুকরা লাশ কুটিমুটি এক বাচ্চা এক লাশ সামনে ফাইলা কয় টুকরা বারো টুকরা লাশ কুটিমুটি দুধর হরুদা বারো টুকরা লাশ যেমনে সামনে দেখছ ওই দেখিয়াও মাথা দাঁত দিলে জন বিলে হায় রে হায় ই কোন ঘটনা কি গে করলো দৌড়াইয়া রাজ সিংহর মাঝে সকলরে দেখাইয়া নিয়া কইলাই এই ঘটনা সে করলো তুমি তাই দেখছ নি বিলে জি না একত্রিশ জনিয়া তদন্ত কমিটি সিবিআই একত্রিশ জনিয়া সিবিআই তদন্ত কমিটি একটা গঠন করিয়া দেওয়া হইল কইল মিলে ও সিবিআই দল আমি আল্লাহর জাতর নামে কসম খাইলাম যতক্ষণ পর্যন্ত এই মার্ডারিরে বাহির করতে পারবাই না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জাতর কসম খাইলাম এক ফুটা ফানি পান করতাম না। এই উইয়াদা লাগে হজরতে উমর আর আমরার দেশের নেতা যারা আছো ওই ফ্লাডে আপনার সারাটা দুনিয়া আপনার মানুষ হাহাকার খালি নাই খাওয়া নাই খাদ্য নাই এই সময় আমরার নেতা হলে গুয়াহাটি ডাইনেস্টি হোটেলের মধ্যে আপনার কত রকমের মৌজ করতে আসুন ইলাকান ঘটনা আপনারা প্রায় আপনার মিডিয়ার মাধ্যমে দেখতে পাইছেন পাইছিলেন এক এক রাত হোটেলও থাকতে গিয়ে আড়াই লাখ টাকা বিল হয় এক একজন মানুষ এক একজনের বিল আড়াই লাখ করিয়া যদি হয় তাহলে দশজন ফন্ডজন বিশজন মন্ত্রী মিনিস্টার হল যে সময় ডাইনেস্টি হোটেলও থাকুন কত টাকা বিল হয় আপনারা নিজে চিন্তা করুন। এই তার লাগে হজরতে উমর একত্রিশ জনিয়া কমিটিরে হজরতে উমরে কইলা বিলে যাও তুমি দেন গিয়া গাও গলির গলির মধ্যে যাও গিয়া তুমি দেন ঢুকাইয়া গিয়া বাহির করবাই একত্রিশ জনের দল সেও বারো জন খুবে দি সেও ফুসমে দি সেও উত্তরে দি সেও দক্ষিণে দি সেও জম্বলে দি সেও পাহাড়ে দি যাইতে 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 সারায় টুকাইয়া তিন দিন হইল হজরতে উমরের খানি নাই ফানি নাই যেই সময় তিন দিন ঘুরা হইল এই তিন দিনের দিন সারা আইস সব আয়া জমা হইস সব জমা হওয়া তোয়ার পরে সব জমা হওয়ার পরে হাজার হাজার মানুষ বিচার দেখবার কারণে হাজার হাজার মানুষের সামনে একত্রিশ জনিয়া কমিটির জিজ্ঞাসা করো তদন্ত করিয়া মার্ডারে ফাইস নিবিলে জি না এই মতো চিন্তা ভাবনা করতে আসুন কি করা যায় হিবা কসম খাইছেন কোনটা খাইতা না ইতিমধ্যে এক বুড়া বেটা এইরকম গাউগুড়া যাবার মতো এক মুরব্বী বেটা এক যুবতী ফুড়ি লইয়া ইয়া হাজির হাজির হওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো বলে ইয়া আমিরাল মুমিনিন আপনি বুঝি বড় চিন্তার মধ্যে আসুন হেই বেটি তুমি চিন্তা বিন্তা কন্যা জিজ্ঞাসা করার দরকার নাই জেতার লাগি আইসো লইয়া বাগো হই ওপরে বিগ দেও হ্যাঁ আমরা এটা তোমার দিন না নিবা গেছে বেটা মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গেছে প্রধানমন্ত্রী আপনার দুতলা বা তিনতলা হ্যাঁ আর রাজ্যিক মন্ত্রী একজন আপনার লগে বয়া তলে থেকে গিয়া কলিং বেল দিছে হি বেটা বলে বলে কাম সকাল সকাল আই গেছে এক বেটা তা দিয়া হয়ে যাও একশো টাকা নোটেকে দিয়া হয়েছে ফকির মনে হয় কি পাইছে করে বিদায় দিলাম গেছে আসলে সে আরেক মন্ত্রী গেছেন প্রধানমন্ত্রীর দেখা কথা হি বেটা হিন থেকে নামতে সময় সিঁড়ির অনু আইয়া ফট করে জানি একশো টাকি হবো তো ইয়া পঞ্চাশ টাকি লইছে লইয়া হবেটা নিয়ে দিছে বলে বলে আমরা মন্ত্রী মহোদয় কইছ এখন তার ডিস্টার্ব করবো আপনি যাই তাকিয়া ও পঞ্চাশ টাকা হবো দিছ ই বেটা পঞ্চাশ টাকা হবো আত বুঝছে লইয়া কইছে বলে গিয়া কইব আমি কোনো ফকির না আমি তো অমুক এক রাজ্যের মন্ত্রী আইছি তার দেখা করবার লাগবে ও তো আঁকি 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 বেটা হনু হনু গেল গিয়ালেও বেটা কইলো বলে ও স্যার সালাম আলিকে মুসাফা সকল তার বাদে বলে আহ এই পঞ্চাশ টাকা কি তাহলে কি দিলা তোর কাকু নেমকা ইয়ে কইলো এটা কি তাহলে দিলাম নো একশো এই পঞ্চাশ হইলো কেমনি বেটায় মাথা তার দিয়া কইলো আমি খালি আমরা যেন যেও করতাম দুনিয়ার জমিনতে যেন আর আস্তা অল ইন্ডিয়াটারে
উন্নত করতাম যে একতলার থেকে আপনার মাটির গ্রাউন্ড ফ্লোর ফ্লোর আইতে সময় 100 টাকা যদি 50 টাকা হয়ে যায় গাও পাইতে পাইতে কিতাব হ্যাঁ ওলা না চিন্তা আমরা হ্যাঁ হজরতে উমরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে 31 জনিয়া কমিটিতে খাওয়া হইল বলে ফাইসুল আনি বলে না চিন্তা ভাবনা করতে সময় এক বেটি এক যুবতী ফুড়ি এক বুড়া বেটারে লইয়া ইয়া হাজির কইলা বলে হুজুর আপনি বড় চিন্তার বুঝয়ে আছেন বলে ও চিন্তা আছে বলে আমি কোনো ফকির উকির না আপনি কিতা চিন্তা কতরা বলে ও 3 দিন পূর্বে 12 টুকরা এক শিশু লাশ অন হওয়া গেছে অপুর মার্ডারের আমি না টুকাইয়া ভাইয়া চিন্তা করতে আছি বলে বাদশা যাহা পানা চিন্তার কোনো কারণ নাই এই শিশু বাচ্চার মা হইয়া থাকলাম গিয়ে আমি আর আমি নিজে মার্ডারি ও আমির আল মুমিনিন হযরতে উমরে মাথা দাঁত দিয়া কইলা বলে ও মাই তুমি জানো নি মার্ডারি অক্লর বিচার কিলা করা যায় কুরআনের ফয়সালা কিতা জানো নি বলে জিও আল হুর বিল হুরি ওয়াল আবদ বিল আবদি ওয়াল উনসা বিল উনসা বেটার বদলা বেটা বেটির বদলা বেটি জোয়ানর বদলা জোয়ান বুড়ার বদলা বুড়া কেউ যদি হাত কাটে তে হাত কাটা কেউ ফাও কাটলে ফাও কাটা এটা সারা জানিয়ার কেউ যদি গলা কাটে তারে গলা কাটা হইতো কেউ 12 টুকরা করলে 12 টুকরা হইতো কুরআনের ফয়সালা এখন জানিয়া আমি আইছি ও আমির আল মুমিনিন জলদি করে আমারে তুমি ফয়সালা করো কুরআন দিয়া বিচার করো হেনে তুমি এখন জানিয়া ইলাই জানিয়াও কোন কারণে আইলাই তোমাই বলে ইয়া আমির আল মুমিনিন আমি আইসি ও কারণে আপনি যদি দুনিয়ার জমিনও আমার বিচার খান্দা করিলাও আখেরাতর জমিনও এই যে রক্তমান শরীরের চামড়া লইয়া জাহান্নামের আগুনে জ্বলতে পারতাম নাই পারতাম নাই কুরআন দিয়া যদি ও দুনিয়ার জমিনও আমার 12 টুকরা লাশ করিলাও তাহলে দুনিয়ার মধ্যে আমার বিচার হয়ে যাইব আল্লাহ আখেরাত দরতা নাই জাহান্নাম দিতা নাই সঙ্গে সঙ্গে হযরতে উমরের জল্লাদ ডাকিয়া আনা হইল জল্লাদ ডাকিয়া আনিয়া কইলা কাঠ গোড়া দেও ও জল্লাদ রে কোয়া হইল 12 টুকরা করিলাও আমি শর্টকাট করি কইয়ার সময়ের নাটনির কারণে আল্লাহর বান্দিরে যে সময় বিচার করা হইতো ও সময় বেটিয়ে কইল বলে ইয়া আমির আল মুমিনিন কোন কারণে আমি গুদারে মার্ডার করলাম আপনি একটা বার জিকাইলাই না আমারে জিকাউকা বলে ও তো আমি ফাউরে গেছি হারন ভাই ফেটর বুক 3 দিনের না খাওয়া শরীর খালি বিচার জলদি হইতো আর খাইতা ওলা না দিবা হযরতে উমরে কইলা বলে খোস আইন গো মাই তুমি কোন কারণে তোমার নিজর সন্তান দে 12 টুকরা লাশ তুমি করলাই ই বেটিয়ে কইলা বলে ইয়া আমির আল মুমিনিন ও যে বুড়া বেটা আমার লগে দেখছো ইনি বুড়া বেটা হইয়া তাক লাগি আমার বাবা আমার মাও নাই আমার বাইয়াইনও নাই আমার দুনিয়ার জমিন গোষ্ঠী খানদানো রেখেও নাই ইয়া আমির আল মুমিনিন আমি কো আমারে আমার বাবাই যে জায়গার মধ্যে লইয়া যায় যে জায়গাত খাম খাজো যায় আমারে লোকগান লইয়া যায় খেউরর বাড়িত আজিরা খাম গেলে লইয়া যায় জঙ্গল গেলে লইয়া যায় আমারে খাওয়া খাদ্য খাওয়াইবার কারণে লালন পালন করবার কারণে জঙ্গল কড়ি খাটন মানুষের বাড়িত আজিরা খাম করো কোন দিন মানুষের কাছে গিয়া হাত ফাতি সুন্না ইয়া আমির আল মুমিনিন ও হিসাবে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আমি যুবতী হইলাম আমার মানুষের ডরে আর বয়ে জঙ্গলের ভিতরে লইয়া গেছেন গিয়া বাবাই আমারে কোন একটা গাছের মাঝে বুয়াইয়া তুইয়া আমার খাম খাজ করুন আর হড়ি উড়িও তা বাঙ্গুন বাঙ্গার বাদে অগুন তা আমরা বাফে ফুড়িয়ে আপনার মাথা তুইয়া অগুন বাজার নিয়ে বিক্রি করি আর খাই ইয়া আমির আল মুমিনিন গত 1 বছর পূর্বে আমার বাবারে 3টা মানুষে গুন্ডা মানুষ যাইছুন খান্তা গিয়াইছুন তরবারি লইয়া আইয়া আমার বাবারে গাছর লগে বান্দিয়া তুইয়া আমারে জন্য সম্ভ্রম খরচ হইল আর এই 3টা বা আপনার বাইদন মানুষের কারণে আমি গর্ভবতী হইলাম ইয়া আমির আল মুমিনিন ইগুর বাপ হইয়া থাকা লাগে 3টা আর ও যে আমার গর্ভবতী হওয়ার পরে আজকে কয়েক দিন পূর্বে বাচ্চা গুদা যে সময় জন্ম হইল ও গুদার মুখে দিয়া চাই আর আমি মুখে দিয়া চাই ওগুরে দুধ খাওয়াই ফালি ফুলি বড় করি ইয়া আমির আল মুমিনিন
এই মতো করতে করতে ছয় মাস পর্যন্ত করলাম, কিন্তু আমি কোরআনে করিমর হাবিব চাপ ফো সুবহানাল্লাহ। আমার বাপে আমার কোরআনে করিমর তালিম দিতে 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 আমার হাবিজ বেটি বানাইছো নো আমিরাল মুমিনিন। আমি ডেইলি ডেইলি এক ফারা না যে 30 ফারা করিয়া ডেইলি তিলাওয়াত করি, বাবাই খাম করো যারা আমি তিলাওয়াত করি, তিলাওয়াত করিয়া 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 কোরআনের তরজমাও আমি বুঝিয়া আমিরাল মুমিনিন। যেই সময় 27 ফারাত সূরা কলমর 13 নম্বর আয়াতের মধ্যে আয় উতুল্লিম বাদা যালিকা জানিন আন কানা যা মালিন ওয়া বানিন ইয়া আমিরাল মুমিনিন। যে সময় ও আয়াতের মধ্যে আয় আমি 14 যুদ্ধর বাহিরা হই যাই ইয়া আমিরাল মুমিনিন। আমি আমার দুধর বাচ্চা অগর মুখে দিয়া চাই, যদি আল্লাহ পাক পর্বর দিগারে আলমে এই আয়াতের মধ্যে ফরমাইন যেই মানুষটা যার সন্তান হইব হুঙ্গা হইব বাপ ছাড়া হইব, এই মানুষকে বড় হওয়ার বাদে কোরআনের বিরুদ্ধে আলোচনা করব, কোরআনের বিরুদ্ধে অবস্থান লইব, আলিমগলর বিরুদ্ধে অবস্থান লইব, ওয়াজর বিরুদ্ধে অবস্থান লইব, তবলিগর বিরুদ্ধে চলব, এরপরে বালা বালা খামর ভিতরে আঞ্জাম দিত নাই খালি গুণাগারের মধ্যে থাকব, 26টা আয়াত রে খাটিয়ে দেওয়ার কথা হইব ওটা খালি চিন্তা করব। ইয়া আমিরাল মুমিনিন আল্লাহ যেন কইছন সূরা কলমর 13 নম্বর আয়াতটা পড়িতে সময় বড় চিন্তা ভাবনা করি, বড় হইয়া তো ওটা হইব যে সময় আমার দিলে বালা মধ্যে সাক্ষী দিলাই ইগুরে আমি গুনাহে জারিয়া হিসেবে দুনিয়ার জমিন আর রাখতাম নাই রাখতাম নাই, ইগুরে ফালি ফুরিয়া বড় যদি করিলাই কুরানোর বিরুদ্ধে কি অবস্থান যদি লইলাই যে তো গুনার কাম করব আমি মা হইয়া আমি তুই গুণ বহন করা লাগবো ওটা চিন্তা ভাবনা করিয়া এগুলি আমি এক দুইটা টুকরা করছি না আমি এক দুই টুকরা নাই 12 টুকরা লাশ বানাইছি আমিরাল মুমিনিন। এখন যদি আপনার কোরআনে কিতাব ফয়সালা করে এখন বিচার করিলাম এর কারণে বাই হল দুস্থ বলার বুজুর্গ হল হযরত উমরে কইছেন তোমারও দোষ নাই আর তোমারও দোষ নাই তোমার বাপরও দোষ নাই, এগুন ওইয়াতাক লাগিয়া আপনার একমাত্র তিনটা মানুষের দোষ তোমারে আপনার ছাড়িয়া দেওয়া হইল। যাই হোক বাই হল দোষ বলার বুজুর্গ হল লম্বা ইতিহাস পরে আরো হ তিনটা পাইছেন হই যে যৌন সম্ভ্রম করে নেওয়ার তিনটা তিনটা আয়া হইলা বিলে ইয়া আমিরাল মুমিনিন আমরা রে আপনি কোরআনের বিচার কান্তা করিলাও না বুঝিয়া শয়তানের ফেরবর মধ্যে ফড়িয়া শয়তানের দোকার মধ্যে ফড়িয়া ও ও খাম করিলেছি ও আমিরাল মুমিনিন কোরআন দিয়ে আপনি ফয়সালা করো হগুন ধরে আপনার হোমর পর্যন্ত গাড়িয়া ফাত্তর দি মারলা বাই হল দোস্ত বলার বুজুর্গ হলি বেটেরি আপনার খালাসি দেওয়া হইল এর কারণে আমি কইয়ার কোরআনের বিরুদ্ধে চলিও না কোরআনের বিরুদ্ধে চলিও না। হযরতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ঘটনা তো আমরা প্রায় সারাই জানি, হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন দেশ তাকিয়া বড় বড় আলিম উলামা অগলের দাওয়াত করিয়া আনয় শুন দাওয়াত করিয়া যে সময় আনা হইল বিরাট বড় এক কনফারেন্স করা হইল তান বাড়ির মহল্লার মসজিদর উঠানোর সামনে শীতর দিন আল্লাহর বন্দা অকল সব আপনার আলিম উলামা অকল বোয়াত দারো কয়েকটা মানুষ কোটি 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 হরুতাই আপনার ফুটবল খালাইন ফুটবল খালাইন এই ফুটবল খালানির অবস্থা হঠাৎ করিয়া বে বলে আখতা কি গেল হাত মারছে আলিম অকলর মাঝখানো আইয়া ফড়িয়ে গেছে বল বুঝা যান বল যেমনে মাঝখানো ঘরছে হরুদার জাত পণ্ড বিষ্টা একে আরেক কয় মিলে তুন আনকি যা হেগে কয় না আমি পারতাম না তুন যা আরেক কয় তুন যা আরেক কয় তুন যা লাস্টে আপনার শেষে এক বোয়াত আছিল হিগে কইল বলে তোমরা কোনেকে পারতা নাই আমি ছাড়া কেউ পারত নাই কইয়া আপনার খন্ডি মারলো ধড়াত করিয়া গিয়া সারা আলিমগলর মাঝখানো গিয়া হামাই হামাইয়া বল কোন লইছিল ইয়া বাহির হয় না সারা আলিমগলর মাঝখানো তুলিয়া মারছে যেমনে লাত এক লাতে ফিল্টর মাঝখান নিয়ে ভাবাইছে আর সব আলিমগলে ও ফুয়া বুতার বাই দিওলা সাইন সারাই খালি ও ফুয়ার বাই সাইন আর হজরতে আবু হানিফার বাই একবার সাইন সাইয়াও আপনার হজরতে আবু হানিফায় খালি মনে মনে শরম পাইন বিলে হায় রে হায় আমার দেশের মধ্যে বিভিন্ন দেশ থাকি আলিম কল্লা নিয়ে আমার দেশের ফুয়া যে বেজ্জত করলো এটা তো তার নিজের শরম শরম না
কিছুক্ষণ পরে হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সকুরমানি দারে ছুটিলো আফতা উঠিয়া কইছেন বলি আপনারা কেউ চিন্তা করিও না সব আমি বুঝ ভাই লইছি ইগু তার দোষ নাই তার দোষ নাই ইগুর জন্মর দোষ কার দোষ বড় করে বলেন কার দোষ জেমনে কইছেন জন্মর দোষ মুরব্বী বেটা একজন দারো আসলা বোয়া থিকু বেটার নাতি ই বেটা কইলা বিলে থো বানাও এখনই তা মানা যাইতো না যে তো বড় আলী মজাব কানা কেন তার বিরুদ্ধে আমি বিচার চাইলাম মজলিস ভাঙ্গিয়া যাওয়ার বাদে বিচার ফাতা হইল আগামী মাসের ষণ্ড তারিখ বিচার বিচার যে সময় ফাতা হইল এইগুলা বিচারের মাঝখানে হাজার হাজার মানুষক লোক ভিড় লাগাইলা শুক্রবার পরদিন যে জীবনে জুম্মা পড়ে না হেও আইছে আওয়ার বাদে জিজ্ঞাসা করা হইল বলে ইমাম আবু হানিফা কিতার উপরে বৃত্তি করিয়া আপনি কইলাই যে আপনার যারর সন্তান অত বালা মানুষের ফুয়া আর যারর সন্তান হইলাই একজন হাজি যাবর আপনার নাতি আর আপনি যারর সন্তান হইলাই কিতার উপরে বিলে এটা কিতার উপরে কইছি কেন আমি কইছি নাই কোরআনে করিমর ২৭ নম্বর ফারার মধ্যে আপনার সূরা কলমর ১৩ নম্বর আয়াতে আমার হিকাইছে উতুল্লিম বাদা যালিকা জানি যেই মানুষটা আপনার ছোট হোক আর বড় হোক আর জোয়ান হোক আর বুড়া হোক এখানে হরুতাও যদি হয়ে যায় এই মানুষটাই যদি সে আলী মহল চিনল না কুটিমুটি দেখা অবস্থার এগুলো নিশ্চয় এগুলো তার জন্মর দোষ জন্মর দোষ আমার কোরআনে করিমর আয়াতে কইছে আর না হইলে বাকি ১৩টা ১৪টা ২৫টা হরুতা আইন নাই গো আইল কোন খাবনে আইয়া উঠো যদি ওর বা জন্মর ঠিক থাকতো তাহলে ফয়লা আইয়াও আপনার অত খাফিল হই তোর তোর আইয়া আর সলাম দিল ওই আর সলাম দিয়াই নয় হামানি লাগলো নয় আমরাও তো এগুলো দিতে পারলাম ওই দৌড়াত করে হামানির মতলব কি তাই এগুলো জন্মর দোষ হইলা বিলে না না কোরআনে করিমে কইলে হইত নাই হইলা বিলে কোরআনে করিমে এখানে কইলে হইত নাই বাস্তব আপনি দেখাইয়া দেওয়া লাগবে বলি ওর মারে জিজ্ঞাসা কর সঙ্গে সঙ্গে মারে জিজ্ঞাসা করতে গিয়া দুইজন কমিশনার বানাইন ফর্দার কথা আছে তো নাইতো না বলি দুইজন কমিশনার বানাইয়া ফাটানি হইল এই দিকে দিয়া হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুই রাকাত নফল নামাজ আপনার সারার সামনে পড়ইন আর পড়িয়া আল্লাহর কাছে দোয়া করেন ও আল্লাহ হাজার হাজার মানুষের সামনে আপনি মওলাই করিমে আমার ইজ্জত খান্তা রাখতাই বেটির মুখে দিয়ে হক কথা খান্তা বাহির করাই দিও কমিশনার দুইজন গেলা গিয়াও কইলা বিলে তুমি আল্লাহরে হাজির নাজির করিয়া তোমার যৌবনের উপরে কসম খাইয়া তুমি কও আল্লাহ যদি হাজির নাজির উদ্রা গিয়া তুমি কও চাই হক কথা কথা হক কথা গান্তা কইলাও যে ইগু তোমার আবু হানিফা যে কইছেন জন্মর দোষী কান হাসাও দি বেটি আমার তোর তোরাইয়া খাফের তলে দি খোল্লা দিয়া কইল বিলে জি তার বাপ গেসলা গিয়া খামর মধ্যে গেসলা গিয়া আর আমার হকর দেওরন লগে আপনার রকম কইয়া অবুজ আপনার জন্ম যেমনে বেটাই ইগুন হুঞ্চ হইল আইয়াও কইলা বিলে ইমাম আবু হানিফা যেখান কইছো নিগান ঠিক সারায় কইছো আলহামদুলিল্লাহ অন্তকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুক্রিয়া আদায় করছো আর আপনার বেজ্জতের মালা ফিন্দিয়া আপনার ওই যে বিচারে যে বিচার ভাতেসটা এই নুন থাকি গেছো নুতুল্লিন বাদা জালিকা জানি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এত বিচক্ষণ আসলা তান মন মস্তিষ্ক মাতা একজন মানুষ শান্তাগি আইছে আইয়াও কইল বিলে ও হুজুর আমি খালি ফাউরি খালি ফাউরি খালি ফাউরি খালি ফাউরি বিয়ানে কিতা দি খাইছি আধা ঘন্টা বাদে কইতাম পারি না ইলা আসুন নাই বাবা ই বেটার বাড়ি ইনো না বহুত দূর ওই শান্তাগি আটি 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 আইছো আয়াল্লেও কইলা গেলে ও হুজুর আসসালামু আলাইকুম ফাউরা দানর পাত খেয়েও খাইলে এগুর কোনো চিকিৎসা মোল্লাকে কবিরাজি কোনো ঔষধ কোনটা আছে খুব ধ্যান দিবা কথা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই গিয়ে কইলা গেলে বাবা একটা ঔষধ আমি খুইয়া দিব ও ঔষধটা যদি তুমি করিলাও তে জীবনে ফাউরি দেয় না আর তুমি রাগ গুছা করবে না কটা জিনিস কইছো
রাগ গুসা করিও না আর একটা আর আরেকটা হইয়া থাকলো গিয়া তুমি একটা জিনিস তুমি হইও করিও যেটা নাকি নব্বই দিন তুমি অন্তত ভক্তি করা লাগবো আর না বলে ১২০ দিন বলে কোনটা খাম বলে সকালবেলা হাফ বয়েল করিয়া লোকেল মুরগোর ডিম লবণ দিয়ে খাই যাও ফুল বয়েল করিও না ভিতর যাতে খেড়ফেড়া মুখে থাকে হাফ বয়েল আদা জু ডিম লবণ দিয়ে খাইব হে বেটা বাড়িত গেলগে শুনিয়া যাইতে 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 বাড়িত গিয়ে আনলে বেটির কইল বলে এই ফাউরার দোয়াই তো ফাইলিছি বলে কিতা মই তো ডিম খাইতাম কৈছোঁ হে কিতাতে কৈছোঁ কিতাতে কৈছোঁ দেবা কিতাতে খাইতো না ভাবি গৈছে ওলা ভাল না ভাবলে হইল রে এখন এই বেটারে ফাওয়া চাই কিলা ফাইসলাম বলে ফাউরি গেছি ফাউরি গেছি আর তো ইমাম আবু হানিফার লাগ ভাই না বারো বছর বাদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক কনফারেন্স বয়ান করেন আগে আছিল খাসা দাড়ি এখন হয়ে গেছে ফাহনা হৌ যে ডিম খারা হবেটাও মজলিসর মাঝখান বয়া ইমাম আবু হানিফায় বয়ান খতরা বয়ান খতরা 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 হে বেটা এত সিনের না সিনা তো খতা না তার তো এমনি ভৌরবা সিনেনা আখতার লগরেন যে কইছে বলে এও যে যেন বয়ান খতরা এন খে বলে দূর যা ও তো সিলস্তানে সাইড মজবে সাইড বল ও যে পয়লা ইমাম আজম দুসরা ইমাম সবাই তিসরা ইমাম মালিকি সৌতা ইমাম এ জানেন তো ও এ ইমাম আবু হানিফা বলে এই মন হইছে এখন জিগাই লিতাম বেটা ফাউরি দিব মন করিয়া ফালমারি ফট করে উবাই গেছে উবাইয়াও বেটায় কইল এ রে উবাইয়াও বেটায় কইল বলে হুজুর কিতা দি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ওলা সাইসু সাইয়াও কইলা লবণ দি খেয়াল মরছ কি যাই হোক মজলিস ভাঙ্গি গেল শেষ হয়ে গেল শেষ হওয়ার মুহূর্তে সারায় বলে বলে হুজুর জীবনে যে দৃশ্য দেখছি না ও দৃশ্য যে হি বেটাও ফালমারি মজলিস উবাইয়া কইল কিতা দি আর আপনি কইল লবণ দি বুঝলাম না এই মাজেটাটা কিতা বিষয়টা কিতা বিলে ও এই বেটারে আমি বারো বছর আগে লবণ দিয়া আর হাফ বয়েল ডিম দি খাইতেও করি ওখান হইয়া দিছিলাম ফাউরি যায় করি তার উপানির মুসুন আমি বুঝতে পারছি লবণ এখানে ফাউরি গেছে আমার কিছু নেই আমি দেখেও তার সে দিলিয়েছি বলে যা আল্লাহ হুজুর ও দিন যেটা যেন আপনি কইলা যেন বারো বছর আগে হে বেটা দেখিয়া সিনিয়ারও না আর এই বারো বছরে তার অত একটা রংরূপ একটা বদলিছে বদলিছেন না না এটা আপনি অতটা জেহেনের মধ্যে রাখুন কিলা এটা মেমোরি এটা কিলা খালি রাখুন আপনি এটা লোড কিলা দেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইলা এটা একমাত্র রাগ গুসা যেটা মানুষে না করেন তার মেমোরি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সফা করিয়া রাখে সুবহানাল্লাহ আরো আস্তে বলবা সুবহানাল্লাহ রাগ গুসা নাই ওখান যে সময় তাই বয়ান করছেন রাগ গুসা নাই একটা আসুন জানিবা বাজারও গেছেন গিয়াও তো আলোচনা বেলোচনা পত্রা বলি এই খালকু যে ইমাম আবু হানিফা যে কইলা যে রাগ গুসা নাই তাই তো মানুষ তো তান কি তা রাগ গুসা কইতে যান বলি না তান তো রাগ গুসা নাই আরেক বল না রাগ গুসা আছে কে কইল নাই ও তর্ক ভিতর মাঝখানো সুপার মার্কেট আলোচনা হয় না বাইলা ফোট করে কইলা বলে একে কইল বলে এই যদি তুই রাগ উঠাই লইতে ভারসতে কিতা আরেকে কইল বলে না আমি উঠাই লিব যদি যদি উঠাই দিতে কিতা হ জবানার কথা কইতরা যদি রাগ উঠাই লইতে পারি তে কিতা দিবাই হল তোরে ১০,০০০ টাকা পুরস্কার দিব হে বেটা করছে কিতা রাগ উঠাই তো করিয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাড়িত আস্তে 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 রওনা দিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দুই দিন বাদে গেছে গিয়ালে কইল বিলে ও হুজুর বাড়িতে আসুননি গরদাগি আওয়াজ আইল বিলে তাই বাড়িত নাই খানো সফর গেছেন গিয়া আইবা কোন দিন বিলে তিন মাস বাদে পরে পড়ে গেছেন আমি তিন মাস পর্যন্ত আল্লাহর বন্দায় ১০,০০০ টাকার মান সম্মান ইজ্জত ওর কারণে আল্লাহর বন্দায় তিন মাস অপেক্ষা খালি ডেইলি খালি খবর লে তাই আইসুননি 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 হি সময়পুর সফর করতা ইনোভা গাড়ি দিয়া কিতা দিয়া হেলিকপ্টার দিয়া আটিয়া সফর করতা আল্লাহর বন্দায় তিন মাস সফর করি 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 ঘুরিয়া যে সময় বাড়ি তাই
সটকরি হইয়ার আল্লাহর বান্দা যে সময় বাড়ির মধ্যে আইন ফাও ফুলিয়া খোলা গাছের মতো হইছে আল্লাহর বান্দা আইলো আইয়াও খালি ডাক দিল খালি গরু খালি হামাইছো নাইয়া গরু আইয়া খালি কোনো মতে হামাইছো নাইয়া খালি হতিছন দুই রাকাত নফল নামাজ পড়িয়া থোড়া চারটা খাইয়া খালি গুমটা লাগিয়া আইতে না আইতে আল্লাহর বান্দা গরুর নামাজে আইছে আইয়া বলিল ও হুজুর গরু আসুননি টাক টাক করে আওয়াজ দিছে গরু আসুননি হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সিটকারি খুলিয়া যেমনি দেখছেন বেটারে সালামালকে দিয়া গরুর ভিতরে আনিয়া আল্লাহর বান্দারে বহুত সময় পর্যন্ত আলোচনা বিলোচনা করলা বিভিন্ন লাইনে কইলা কিতার লাগি আইছো আধা ঘন্টা অতিবাহিত হয়ে যায় কিন্তু কিতার লাগি আইছে এখান হয় না কারণ তার উদ্দেশ্য রাগ উঠাই তো আধা ঘন্টা বাদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইলা বাবা তুমি কিতাব উদ্দেশ্য হয়ে আইছো কইলাও বলে হুজুর আইসলাম তো কিতার লাগি আপনাদের মাথাটাত লাগি ভাউরি গেছি বলে আইচ্ছা না যাও মনে হইলে আইল আল্লাহর বন্দা গেল গোরদাগি বারোয়া গেল আরো প্রায় আধা ঘন্টা বাদে আল্লাহর বন্দা গুড়িয়া আইছে টান খালি গুমটা লাগিয়া আইছে না আইছে ওলা অবস্থা তাইয়াও কইল বলে হুজুর দরজা খুলো খুলিয়া দিলা বইল বলে কিতা তোমার মনে হয়েছে নি কইল বলে ফাউরি গেছি হুজুর তিন চারবার ওটা করার বাদে শেষ পর্যন্ত হযরত ইমাম আবু হানিফা কইলা বলে না বাবা তোমার মনে হয়েছে নি হোসাইন বলে জিওই মনে হয়েছে আল্লাহর বান্দা কই না না তোমার মনে হয় মনে হয়েছে না আমি দরজা খুলিয়া দিতাম না যাও হইল বলে আল্লাহর দয়ে খোদার কসম শান শুনু শুরু সাক্ষী রাখিয়া কই আর মনে হয়েছে ইবিরা কইমু আল্লাহর বান্দা ঘরের ভিতরে হামায় হামাইয়া প্রায় আরো এক 40 মিনিট আলোচনা বিলোচনা খালি হতার কথা জিগায় হতার কথা জিগায় হতার কথা জিগায় জিগাইতে জিগাইতে আল্লাহর বান্দা রে হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কইলা বলে বাবা কিতাব তুমি মাসলা জিগাই দাও তুমি কওসাই বলে হুজুর আমার মনে হইছে ফায়খানা সম্পর্কে আলোচনা লইয়া আইছি কিতা লইয়া আইছে বলে ফায়খানার মাসলা কিতা আবার বলে আমরার গাঁওর মাঝে দুই গুরো মানুষ হয়ে গেছে ওই ফায়খানা লইয়া বলে এক গুরো মানুষে কোন বলে ফায়খানা মিটটা আর এক গুরো কোন তিনটা হইয়া দুই ভাগ হয়ে গেছে ওই মানুষ এই সম্পর্কে আপনি বহুত বিজ্ঞ মানুষ আপনি হাসার লগর ওলা বিজ্ঞ ওলা বিজ্ঞ আমরার বাসকান্দের হুজুর রহমতুল্লাহ আলাইহি এক শো বাসকান্দের হুজুর রহমতুল্লাহ আলাইহি রে জুলা দিলে অতগান হইতা না ওলা বড় এক ইমাম গোটা বিশ্বর মাঝে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী মানুষ হল যারা আসল 85% মানুষ কত পার্সেন্ট খেও আপনার আত্মরোধ অন খেও অনুবান্ধন খেও অনুবান্ধন খেও ছাড়ি দেন সাইর তরিকার মানুষ আসল না নেই কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করনে বালা মানুষ 85% মানুষ দুনিয়ার জমিনও আসল ও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অত বড় মানুষ কান্দে হই বলে হুজুর ফায়খানার মিটটা না তিত্তা কইয়া দুই ভাগ হই গেছে মানুষ আপনার কাছে সমাদানের কারণে আইছি আপনি খুব কাছাই মিটটা না তিত্তা এখন আমি আপনার কাছে প্রশ্ন খান্দা ছাড়ি দিলাম আপনি কিতা কইবা কিতা কইবা হ্যাঁ দরিয়া কুটাল লগে বান্দিয়া হ্যাঁ কত বড় মানুষ দরিয়া কুটার লগে বান্দিয়া আর মানহানির কেস দিয়া তান্ডে আরো কত রকমের যে জেল খাটাইলাই হয় এখন কর জবানাত হইলে হাজার আনি কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাগ গুসা কোনো কিচ্ছু নাই কইলা বিলে বাবা ঠিক আছে দুই বা বই গেছে মানুষ কিন্তু ফায়খানা তিত্তা না মিটা ওই সম্পর্কে তুমি জানতে আইছো বিলে জিয়য় তোড়া চিন্তা ভাবনা কররা সব মুজিয়া আল্লাহর বান্দা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সোক মিলি আফতা করে হইলা বাবা ফায়খানা মিটটা ফায়খানা সাইয়া দেখছি আবু তো বিচারা রাগ উঠাই তো পারছে না হইল আফতা আমার মনের বিকটি সুর দিয়া কইল বলে তুমি কতদিন হাইয়া দেখছো নি নাও কত বড় ইমাম উঠিয়াও কই আপনি হাইয়া দেখছো নি হ্যাঁ তাই মৃদু সুরে নম্র ভদ্র ভাষায় কইলা বিলে বাবা
কোনো জিনিস খায়াত দিতুকায়াত দরিয়া সানিয়া জানা লাগে না এটা কিছু বিবেচনা নিজের আইডিয়া দিয়া ধরা যায় বিলে খোলামেলা জায়গার মধ্যে তুমি পায়খানা কোনোদিন দেশলাই নি বিলে জিওয় বিলে পায়খানা খোলামেলা জায়গা ধরার বাদে মাসিয়ে বেরোন নি বিলে জিওয় বিলে তুমি জানিয়া রাখিও যে জায়গার মধ্যে মিটটা হয় ও জায়গাত মাসিয়ে ধরো আর মিটটা যদি না হয় মাসিয়ে ধরতা না ওখানোর উপরে আইডিয়া করে হইয়ার পায়খানা মিটটা আল্লাহর বন্দা এই পায়খানা তিনটা না মিটটার সমাধান পাইয়া সুপার মার্কেটও গেল গিয়া কইল বিলে আমি আরে মাফ করিয়া দেব আমার ক্ষমতা হইছে না রাগ উঠাই দাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ও কইছেন জীবনে কোনোদিন রাগ গোসা করিও না জেহেন বালা হইব আর দুই নম্বর হইয়া থাকল গিয়া জীবনে তুমি যদি মনত কোনো কিচ্ছু তা না থাকে তাহলে ডিম আফ হাফ বল করিয়া লগে দিয়া আপনি কিতা খাইতাই লবণ দিয়া খাইতাই মাশাআল্লাহ নারায়ে তাকবীর হযরত মাওলানা কারি নজির হুসাইন সাহেব মাশাআল্লাহ এখন হযরত মাওলানা কারি নজির হুসাইন সাহেব আইসই মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আমি আমার আলোচনা শেষ করব সাড়ে নটা ও তাই নজর আওয়াজ করি আইসন আমি বলে আইসি আর জায়গার তাই হেরান ফেরেশান হইয়া এখন আল্লাহ পাক পরবর দিগারে আলমের কাছে দোয়া করি আল্লাহ পাক পরবর দিগারে আলমে ফোয়ার থাকে ওনার থাকে বেশি আমলের তৌফিক দান করে হোক আমিন আবু হানিফা আমরা ইমাম নাম কি দাম আবু হানিফা হানিফা এই শব্দ এটা বেটা না বেটি হানিফা যে শব্দ হইবো বেটা না বেটি খুব কথাই স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ বেটি লিঙ্গ বেটি লিঙ্গ জানার বাদে বেটাইন্তর নাম আবু হানি আপনার হানিফা কেতার লাগে রাখো হানিফা নাম বেটাইন্তর আছে না নাই জোরে করে বলবো আছে না নাই যদি বেটাইন্তর নাম হানিফা রাখো হানিফ হানিফা হানিফ বেটা হানিফা বেটি করিম করিমা রহিম রহিমা আছে না নাই তে হানিফ রাখতে হারবা হানিফা হানি বেটা আপনার বুয়ার নাম কি তাহলে হানিফা বেগম এই হানিফা হুসাইন ওই বলুন হ্যাঁ হানিফা খুব ধ্যান দি হুনই পাঁচ মিনিটের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা হইতাম নি ওখান হইতাম নি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাম জবানার মাঝে বিরাট প্রশ্ন প্রশ্নোত্তর শিতানর আপনার রাখা হয় হে হ প্রশ্ন করেন বলে হুজুর খুব কাজান ও বিষয়ে মাটি মিরা সম্পর্কে আপনি খুব কাজাই আরেকজনে কইলা বেটি বেটির বিষয়ে খুব কাজাই তালাকর বিষয়ে খুব কাজাই এইরকম কইতে 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 হঠাৎ করিয়া একজন মানুষে কইল বলে হুজুর এক মাসলা লইয়া আমি বিরাট ফাঁসি গেছি এক বেটাই সাইডটা বেটি রাখতে পারবো কিন্তু এক বেটি সাইড বেটা রাখতে পারতো না ওখানটা আপনি বাস্তব আমরা বুঝাইয়া দেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চিন্তা ভাবনা করিয়া হই লাগিলে বাবাজি এই সম্পর্কে বর্তমানে আমি হইতে পারতাম না আগামী পনেরো দিন বাদে অমুক তারিখে তুমি আইও হইয়া দিস পনেরো দিন যে সময় ঘুরা হইল যেই সময় পনেরো দিন ঘোরা হইতে সময় এই পনেরো দিনের ভিতরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিতাব হল গাঠি দিয়াছেন ও কিতাব বাদে হো কিতাব হো কিতাব বাদে হো কিতাব এক বেটিয়ে সাইড বেটা রাখতে পারতো না কারণটা কিতা আর এক বেটিয়ে এক বেটা সাইড বেটা রাখতে পারবো কারণটা কিতা ওখানোর বেশম তাই কোনো কিতাবও পাই না না খাইয়া শরীর একদম শুকাই গেছে পনেরো দিনের ভিতরে চৌদ্দ দিনের দিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি স্বাস্থ্যবাদী কমি গেছে খাওয়া খাদ্য নাই মাসলা একটু ঢুকাইয়া পাই না কিন্তু তান বিপিয়ে কইলা বিলে কিতার কারণে তুমি অত চিন্তা ভাবনা করো বিলে না না এটা তোমরা বেটি মানুষ বুঝতায় নাই কিন্তু তান ফুড়ি যে আছিল এই ফুড়ির নাম আছিল হানিফা কিতাফা হানিফা নামর ফুড়ি ই বেটিরে কইল বিলে আব্বা জান্দো
কি বিষয়ে তুমি অত রাগ হইলাই হুকাইয়া একদম তুমি দড়ি হই গেলাই খাওয়া খাদ্য নাই আর খালি ও কিতাব বাদে হো কিতাব চাও কিতাব আসলা তুমি আমারে হৌসাই না বেটি তুমি ফারতে না বেতন কুটুমুটি বেটি তুমি ফারতে না বলে না আব্বা তুমি খাও লাগবো আনাইলে হইতো নাই দেখি চাই আমি কোনো না কোনো একটা করে কৌশলে মাসলাটা সমাধান করতে পারিনি কিন্তু হরস হরস তো আমি হনি আর তুমি তোমার মুখে পৌঁছাই কিতা মাসলাটা হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তলে দিছেন সাইয়া ফুড়িরে কিতা হইতে এখন ফট করে মুখ খুলিয়া হইতে পারবানি আস্তে আস্তে মৃদু আওয়াজ দিয়া কইলা বলি ও আমার কলিঞ্জার টুকরা ফুড়ি হানিফা এক বেটাই আমারে রাখ বানাইলে সে স্বাস্থ্যবাদী কমাইলে যে এক মাসলা জিজ্ঞাসা করিয়া বলি কিতা এক বেটায় সাইর বেটি রাখতে পারবো এক বেটিয়ে সাইর বেটা রাখতে পারতো না তার কারণটা কিতা ওখানটা আমি কোনো কিতাবও পাইলাম না তুমি কোনো কিতাবও পাইছো নি বলে ইয়া আল্লাহ আব্বা জানিতা তো সোজা মাসলা কিন্তু প্রশ্ন হইয়া থাকল যদি আমি তোমার এই মাসলার সমাধান করিয়া দেই আমারে পুরস্কার কিতা দিবাই কে বুঝছে পুড়িয়ে হইলা বলে এই মাসলার সমাধান যদি আমি দিলাই দাম পারি আব্বা জানবো আমি তুমি আব্বা জানলে হইয়ার আমারে কিতা পুরস্কার দিবাই তুমি হোসাই এই পুড়িয়ে কইলা কিতা পুরস্কার দিবাই তান বাপে কইলা বলে কিতা পুরস্কার দিতাম তুমি আমার তৌফিক আন্দাজা যেখান খুইবাই ওখান দিব বলে না 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 ই টেকা পয়সা দন দৌল সোনা রুবাই দা কুন্তা দিলে ওই তো নাই আমি যেখান কইমু ওখান দিবাই নি বলে ইনশাআল্লাহ দিমু ও কইলা বলে আব্বা জান আমি তোমার মাসলার সমাধান করিয়া দিমু কিন্তু পুরস্কার হিসাবে আপনারে আপনার নাম হইয়া থাকছে কি নোহমান বিন সাবিত ইমাম আবু হানিফার নাম কিতা নোহমান বিন সাবিত হইয়া আস্তা বিশ্বর মানুষে জানই কিন্তু আমার নাম অত বড় মাসলা উপরে যদি আমি সমাধান করিয়া দিলাই আমার এত কোনো গুরু ব্যঙ্গেও চিন্ত নাই তোমার নামের লগে নাম সংযুক্ত করিয়া পৃথিবীর জমিনও আপনি সরাইয়া দিবাই নি যদি এইটা এই শর্তে বন্দিও তাহলে আমি এই মাসলাটা আমি সমাধান করিয়া দিব হযরত ইমাম আবু হানিফা কইলা বলি ও মা ইবনে আমি কিলা সংযুক্ত করিয়া দুনিয়ার মানুষরে জানাইতাম বলি আমি কান মানাইছি বলে কিলা বলি আবু মানে আব্বা হানিফা মানে আমি হানিফার বাবা হানিফার বাবা হানিফার আব্বা হানিফার আব্বা হইয়া আপনি পৃথিবীর জমিন আপনি নাম খান্তা প্রচার প্রচার প্রসার করবাইনি বলে ইনশাআল্লাহ জলদি করে মাই রাইট হইলেও তো ওই বেটা আইব আর আর যদি হইতে না পারি তাহলে তো বিজ্জত হই যাইব ও ইমাম আবু হানিফারে কইল বেটিয়ে বিলে ও আব্বা জান আমি মুখ খুলিয়া কইতে পারতাম না সকালবেলা কইমু ইনশাআল্লাহ তাআলা সকালবেলা চারটা বাটি আনলো ও ফুলিয়ে চারটা বাটি ফাঁসটা বাটি আনলো কয়টা ফাঁসটা বাটি বেটি আনলো ফুলিয়ে এক বুদ আপনার দুম্বার দুধ গিরাই আনলো আরেক বাটি গরুর দুধ আরেক বুর বৈশর দুধ আরেক বুদ আপনার ছাগলর দুধ উটর দুধ ওলা মিলাইয়া সাইটটা জন্তুর দুধ সাইর বাটি আনলো বেটিয়েন আনিয়া কইল বলি ও আব্বা ইগুইয়া তাকলো ছাগলর দুধ ইগু দুম্বার দুধ ইগু উটুর দুধ ইগু গরুর দুধ বলে বুদ্ধ হয়েছি আর ও সাইরোটা আপনার লগে লগে আল্লাহর বন্দায় ওলা একটুর ভিতরে ওলা ডালিল একটু একটু করিয়া সাইরোটা বাটি যে সময় ওলা ডালিল ডালার বাদে কইল বলি ও আব্বা জান কোন কোন ছাগলর দুধ কোন তাকলাইয়া দেও সাই সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা এর দৌড়ে তান প্রাইভেট রুমে গেছেন গিয়া কইছেন বলে মা ইয়ার কোয়ালা তো নাই বুঝি লাইছি বুঝি লাইছি আমার ভাই হল বুজুর্গ হল বুঝছেন তো আপনারা এক বেটিয়ে সাইটটা বেটা যদি গ্রহণ করিলাই একটা বাটির যদি সয় সাইট বেটটাই যদি সয় আপনার বুঝি লাইছেন তো সন্তান জন্ম আর পরে এগে হইব তার ভুয়া এগে হইব তার ভুয়া এগে হইব তার ভুয়া আগলাই দেবার তা নাই ও কারণেও আপনার এক লগে সাইন বেটা এক বেটিয়ে রাখতে পারতো নাই একমাত্র আপনার কুরআনের বিরুদ্ধে আচরণ করছিল
বাংলাদেশের ইগোর নাম কি তা তসলিমা নাসরিন 11টা ব্যাটালিয়ন দাই দেখাইছে হ্যাঁ ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল ও সঙ্গে সঙ্গে কিতাব এখান দেখলা ও সম্পর্কে লেখিয়া লাস্টে ইতি দিছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সারা মানুষ হইল আরে জীবনে দেখলাম তার লেখার বঙ্গি টঙ্গি হকল তাই আপনার সেন্টেন্স বাক্য গুলাই দেখতে দেখা যায় নোমান বিন সাবিতর লেখা কিন্তু এগুল দেখা যায় আবু হানিফা বুঝলাম না কোনটা এর বাদে সারা বাঙ্গিয়া বাদিয়া লেখিয়া দেওয়ার বাদে ইমাম আবু হানিফা আবু হানিফা কইয়া আস্তা দুনিয়ার মানুষের গেছে এটা নাম ছড়িয়া গেছে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 10টার ভিতরে যাইতে পারবে না